তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ আমরা সকলেই চিনি, আমাদের সকলের খুব প্রিয়, প্রভুপাদের একজন খুবই প্রিয় শিষ্য। তো তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ আবার কোনো কারণে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন, একটা অপারেশনের ব্যাপার ছিল। তো বেডে শুয়ে শুয়ে উনি মেডিটেট করছিলেন যে ভগবানকে আরতি করা হচ্ছে, এটার উপরে উনি মেডিটেট করার চেষ্টা করছিলেন। তিনি গুনছেন একবার দুবার ঘোরানো হচ্ছে আরতি। তো এইভাবে গুনতে 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 উনি ঘুমিয়ে পড়েছিলেন, এবং ঘুমিয়ে ঘুমিয়ে তিনি একটা খুব সুন্দর স্বপ্ন দেখতে পেলেন যে পূর্বতন যত আচার্যবৃন্দ রয়েছে, সেই সময় প্রভুপাদ ছিলেন, প্রভুপাদ এই ধরাধামে ছিলেন। তো পূর্বতন তিনি স্বপ্নে দেখছেন যে এই সময় যত আচার্যবর্গরা রয়েছেন প্রত্যেকে শিলা প্রভুপাদকে ডেকেছেন, শিলা প্রভুপাদকে ডেকেছেন এবং শিলা প্রভুপাদের কাছে রিপোর্ট চাইছেন যে তুমি যে এই প্ল্যানেটে কৃষ্ণ ভক্তির প্রচার করার জন্য তুমি একজন সেনাপতি, তোমাকে পাঠানো হয়েছে ভগবানের সেনাপতি, তো তোমার যে টিচিং রিপোর্ট সেইটা দেওয়ার জন্য পূর্বতন আচার্যবর্গটা শিলা প্রভুপাদের কাছে বলছেন। তো শিলা প্রভুপাদ তখন বলছেন প্রত্যুত্তরে যে এই প্ল্যানেটের যে সমস্ত যারা রয়েছে বদ্ধ জীব আমাদের মতো, তো সেই সময় সেই সদ্য জীবদের কোনো কোয়ালিটি নেই, অ্যাকচুয়ালি সত্যি না যে আমাদের পূজা অর্চনের কোনো কোয়ালিটি নেই, আমাদের মধ্যে যোগ্যতা নেই অর্চন করার, আমাদেরকে কৃষ্ণ ভক্তি করার মতো কোনো যোগ্যতা আমাদের মধ্যে নেই না, আমাদের মধ্যে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার কম, আমাদের পেশেন্স লেভেল কম, আমাদের সুচিতা কম, আমাদের সব কিছুতেই আমরা অযোগ্য। মানে কৃষ্ণ যদি আমরা ভগবদ্গীতা পড়ি এবং কৃষ্ণের প্রিয় ভক্ত হওয়ার জন্য যা যা গুণাবলী লাগে, যাদৃষ্টা আমরা 12 নম্বর অধ্যায় 13-14 নম্বর শ্লোকে দেখেছি কৃষ্ণ বলছেন মদ্ভক্ত স্বামী প্রিয় যাদৃষ্টে সর্বভূতানা মৈত্র করুণে এবছে নির্মমা নিরহংকার সম দুঃখ সুখ স্বামী। এছাড়া আমরা দেখছি মৎচিত মদ্গত প্রাণাবোধন্ত পরস্পরম। তো যদি ভগবদ্গীতা পড়ে ভগবানের প্রিয় ভক্তর যে কোয়ালিটিগুলো দেখি আমাদের মধ্যে জিরো, মানে জিরো বললে মাইনাসে আছে, আমরা মাইনাসে। তো শিলা প্রভুপাদ বলছেন এদের মধ্যে কোনো কোয়ালিটি নেই, কিন্তু এদের একটা কোয়ালিটি আছে যার জন্য এরা ভগবানের চরণে ভগবানের কাছে পৌঁছানোর যোগ্য বা কৃষ্ণভক্তি লাভ করার যোগ্য। তো সে একটা কোয়ালিটি হচ্ছে এরা প্রত্যেকে আমার চরণে পূর্ণরূপে সারেন্ডার করেছে, অ্যাজ ইট ইজ এরা আমার চরণে শরণাগত, এবং এমনভাবে শরণাগত নিয়েছে যে আমি যা বলি ওরা অ্যাজ ইট ইজ এটাই করে। এবং এই কোয়ালিটিটা সমস্ত যে না না যে মানে আমাদের মধ্যে যে সমস্ত কোয়ালিটি ছিল না, মানে প্রভুপাদের শিষ্যদের মধ্যে যে সমস্ত কোয়ালিটি ছিল না, সেই সমস্ত কোয়ালিটিকে ঢেকে দিয়েছে এই একটা কোয়ালিটি গুরুর চরণে শিষ্যস্থ সাধি মাংতাং প্রপন্ন, গুরুর চরণ আমার চরণে এরা প্রত্যেকে সারেন্ডার করেছে, সেজন্য আমি ওদেরকে যোগ্য করে নিয়েছি। তো যখন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের ঘুম ভাঙলো উনি খুব আনন্দ চিত্ত হয়ে গেলেন যে যে এই কতটা প্রভুপাদের কতটা মার্সি আছে, প্রভুপাদের কতটা কৃপা আছে আমার শিষ্যদের প্রতি। এবং পরবর্তীকালে যখন প্রভুপাদ দেখা করতে এসেছেন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ প্রভুপাদকে এই কথাটা বললেন যে প্রভুপাদ এরকম এরকম আমি স্বপ্ন দেখেছি। শিলা প্রভুপাদ বললেন ইটস ট্রু এটা এটা সত্যি যে এইটা সত্যি যে আমি তোমাদেরকে হাতে ধরে কৃষ্ণের কাছে পৌঁছে দেবো, এটা আমার গ্যারান্টি, শিলা প্রভুপাদের গ্যারান্টি। তো আমরা এটা দেখে বুঝতে পারছি যে আমাদের মধ্যে এখনও আমরা প্রভুপাদের চরণে যতদিন না সারেন্ডার করছি, প্রভুপাদের ইনস্ট্রাকশন আমরা ফলো করছি, আমরা কিন্তু কোনো মতেই আমরা এত প্রচেষ্টা করছি আত্মীয় স্বজন পরিত্যাগ করে যে আমরা কত কিছু জীবের স্বাদ পরিত্যাগ করেছি, কিন্তু তথাপি আমরা যদি প্রভুপাদের চরণে সারেন্ডার না করি সমস্ত কোয়ালিটি কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের উচিত আমাদের আমরা শিলা প্রভুপাদ আমরা প্রভুপাদ করি, হ্যাঁ না, যখন আমরা দর্শনার্থী হয় গুরু পূজা হয় আমরা যা 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 প্রভুপাদ বলে খুব নাচি, কিন্তু পরে যখন থেকে তুমি মঙ্গলারতি উঠছো না, মঙ্গলারতি উঠতে পারে না। অর্থাৎ প্রভুপাদের যেখানে ইনস্ট্রাকশন পালন করার হয়, প্রভুপাদের নির্দেশগুলো যখন পালনের ব্যাপার আছে, আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা কোন জায়গায় আছি। সেই জন্য এরকম করলে হবে না, প্রভুপাদের প্রতি সারেন্ডার মানে শুধু প্রভুপাদ প্রভুপাদ বলে চেল্লানো নয়, প্রভুপাদ যেগুলোকে বলছেন আমি যাকে কাউকে ভালোবাসি আমাকে কাজে করে দেখাতে হবে, আমাকে ওনার কথাগুলো আমি যদি আমার মাকে ভালোবাসি আমার প্রিয়জনকে ভালোবাসি ওনারা যেটা বলবে সেটাকে পালন করার মাধ্যমে আমরা সেটাকে শো করি না যে ভালোবাসি। তো সেরকমভাবে প্রভুপাদ যেভাবে বলেছেন আমরা, কারণ আমাদের এমনিতেই আমরা মাইনাসে আছি এইটাকে বুঝতে হবে, তাহলে আমাদের মধ্যে আমরা আমরা আনকোয়ালিফাইড হলেও আমাদেরকে কৃষ্ণ গ্রহণ করবেন। এরকমভাবে একবার জয়ানন্দ প্রভু এবং তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ একসাথে ব্রাহ্মণ থেকে হয়েছিল। তো জয়ানন্দ প্রভু কোনো মতেই গায়ত্রী মন্ত্রটা আমরা জানি যে গায়ত্রী মন্ত্র দেওয়া হয়, তো গায়ত্রী মন্ত্রটা কোনোভাবেই, কারণ উনি আমেরিকান ছিলেন, সংস্কৃত উচ্চারণ ওনার পক্ষে মানে এক প্রকার নেক্সট ইম্পসিবল হয়ে যাচ্ছিল। তো উনি প্রভুপাদের কাছে গেলেন, তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ আমার সাথে ছিলেন, আমি প্রভুপাদকে বললাম প্রভুপাদ আমি এটা কোনো মতেই আমি উচ্চারণ করতে পারছি না। তো প্রভুপাদ বলেন ঠিক আছে তাহলে তুমি একবার উচ্চারণ করে দেখাও তো দেখি কীরকম পারছো না দেখি। তো জয়ানন্দ প্রভু সেরকমভাবে উচ্চারণ শুরু করলেন, যেভাবে কোনো আমেরিকান ভাষায় যখন গায়ত্রী মন্ত্রে উনি উচ্চারণ শুরু করলেন, তো ওনার উচ্চারণ দেখে শিলা প্রভুপাদ অট্ট হাসি শুরু করলেন, হা হা করে হেসে উঠলেন, এবং শিলা প্রভুপাদ বলেন ইউ আর হোপলেস, তোমার দ্বারা কিচ্ছু হবে না।
তারপরে শিলা প্রভুপাদ যেটা বললেন সেটা শুনে আমাদের প্রত্যেকেরই খুব আনন্দ হওয়া উচিত। শিলা প্রভুপাদ বললেন, যদিও তোমার এই উচ্চারণ সঠিক হচ্ছে না, তবুও কৃষ্ণ তোমায় গ্রহণ করবেন। কেন জানো? তার কারণ হচ্ছে তুমি ঐকান্তিক, তোমার মধ্যে তোমার যে চেষ্টাটা সেই চেষ্টাটা কৃষ্ণ গ্রহণ করছেন। কৃষ্ণকে আমরা ছাপ্পান্ন ভোগে যদি লাগাই এবং সেটা যদি প্রীতি সহকারে না হয় না, তাহলে কিন্তু কৃষ্ণ গ্রহণ কৃষ্ণ যিনি বলছেন পত্রম পুষ্পম ফলম তোম যৌমে ভক্ত প্রযোজ্যত, যে প্রীতিপূর্বক এগুলো আমাকে গ্রহণ করবে। সেই জন্য কৃষ্ণ বিদুরের বাড়িতে খেয়ে প্রসাদ পেয়েছিলেন, দুর্যোধনের ছাপ্পান্ন ভোগকে রিজেক্ট করেছিলেন। সেই জন্য প্রভুপাদ বললেন, যেহেতু তোমার জয়ানন্দপ্রভুর যে ঐকান্তিক, জয়ানন্দপ্রভু আমরা জানি যে প্রভুপাদ বলে গেছেন যে জয়ানন্দপ্রভু, প্রভুপাদ স্বয়ং বলে গেছেন যে জয়ানন্দপ্রভু ভাগবতধাম যাবে এবং প্রত্যেকটা রথে যেন ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে জয়ানন্দপ্রভুর ছবি যেন থাকে। তো আমরা বুঝতে পারছি যে জয়ানন্দপ্রভু যেহেতু ঐকান্তিক, ঐকান্তিক মানেটা কি? এক অন্তজাত। আমি যদি ঠিক করি আমি মায়াপুর যাবো, যতই বাম্পার থাকুক, যতই রোড জ্যাম থাকুক, আমি মায়াপুরে পৌঁছাবো, যদি আমি লক্ষ্য স্থির থাকে। কিন্তু আমরা যদি বাম্পারের ভয়ে স্টার্ট না করি চলা, তাহলে কিন্তু আমাদের সেই জন্য আমাদের অন্ত যদি কৃষ্ণ হয়, আমাদের অন্ত যদি গুরু হয়, আমাদের অন্ত যদি শিলা প্রপাত হয়, তাহলে অবশ্যই আমরা যদি কিছু ভুলও করি কৃষ্ণ সেই ভুলটাকে ইগনোর করবেন। কৃষ্ণ এরকম আমরা দেখেছি যে অনেক ভক্ত যারা চাইনিজ বা জাপানিজ, ওনারা ঠিকঠাকভাবে গুরু পূজা যেটা হয় গুরুবাষ্টকমটা কঠিন, ইনফ্যাক্ট চাইনিজ জাপানিজ কেন, আমাদের মধ্যে অনেকজন আছে, বাঙালিরও অনেকজন আছে যারা গুরুবাষ্টকমটা ভুলভাল উচ্চারণ করে, কিন্তু যদি ওনারা ঐকান্তিক হয় না, কৃষ্ণ সেটাকে অবশ্যই গ্রহণ করবে, এটা প্রপাত বলে গেছে। এই জন্য আমাদের মোডটা কি? কৃষ্ণ ভাবগ্রাহী জনার্দন, আমাদের ভাবটা কি সেই ভাবটা কৃষ্ণ গ্রহণ করে। যদি এমন না, তার মানে এটা না জয়ানন্দপ্রভু এসে আমরা ভুলভাল উচ্চারণ করবো, এরকম না, যতটা পারা যায় আমরা শিখবো। যদি বাই মিস্টেক কিছু হয়ে যায়, মিস্টেক করে আমাদের কিছু হয়ে যায়, যদি আমাদের ভাবটা, আমাদের যদি চেতনাটা কৃষ্ণ ভাবনাময় থাকে, তাহলে কৃষ্ণ ওইগুলোকে দেখে না, কৃষ্ণ সেটাকেই গ্রহণ করে। কারণ জয়ানন্দপ্রভু ছিলেন প্রভুপাদের চরণে পূর্ণরূপে সারেন্ডার। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদেরকে শিলা প্রভুপাদের ইনস্ট্রাকশনগুলো কতটাভাবে, কতটা গুরুত্ব দিয়ে মেনে চলতে হবে, এই এই এইটাই আমাদেরকে একমাত্র লক্ষ্য হওয়া উচিত। শিলা প্রভুপাদ, শিলা প্রভুপাদের গুণমহিমা শ্রবণ করে শিলা প্রভুপাদের প্রতি আরও ফেদ জন্মানো এবং শিলা প্রভুপাদ যেগুলোকে বলে গেছেন সেগুলোকে অ্যাজ ইট ইজ পালন করা। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। Thank you for watching our videos.